আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম মানসুবাত, মাজরুরাত, মারফুআত। এখানে কিছু শব্দাবলী আছে, এগুলো একটু খেয়াল করি। মুআরাব শব্দের শেষের পরিবর্তন বা এরাব, চার প্রকার রাফা, নসব, জজব, এগুলো বলছিলাম মনে হয়। রাফা গ্রহণকারী শব্দকে মারফু বলে কি? রফা গ্রহণকারী হওয়ার অর্থ হলো ওই এসএমটা হয় কি হবে, ফাইল কিংবা নাইবে ফাইল কিংবা মুবতাদা কিংবা কি খবর। কথা বুঝে আসছে? কিংবা আমরা ভাবো কানায় রেসেম কিংবা হরবংশ বা বিল ফেলের খবর। জি, এগুলো আবার সবার জন্য বুঝতে আবার অসুবিধা, এগুলো শুধু মনে রাখবেন আপনারা, বাকিটুকু আসবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে, আচ্ছা তাহলে আরেকবার যদি বলতেন, এই যে রফা হওয়ার জায়গাগুলা যদি আরেকবার একটু বলতেন, জি আবার বলেন কোনটা বলতাম। এই যে রফা হওয়ার জায়গাগুলো, এই যে ফাইল নাইবা ফাইল মুক্তদা, এগুলা আচ্ছা, কোন এসে মারফু হওয়ার অর্থ ফাইল হওয়া কিংবা নাইবে ফাইল হওয়া কিংবা মুবতাদা হওয়া কিংবা খবর হওয়া কিংবা পেলে না কেসে রেসিম হওয়া কিংবা হরমস পাবিল পেলে খবর হওয়া ইত্যাদি। এতটুকু বুঝছেন তো না? জি জি এখন ফাইল জিনিসটা কি তা বোঝা লাগবে, নাইবে ফাইল জিনিসটা কি তা বোঝা লাগবে, এই তো না? আমরা একরকম জি ওই সময় করছিলাম, তবে ওটা ডিটেলি হয় নাই, এখন একটু বলবো তারপরে ক্লিয়ার হবে। যেমন আপনার ফাইল, এটা মানে হলো কর্তা, সে বাজারে গেল, তাহলে যিনি গেলেন তিনি হলেন ফাইল, তিনি হলেন কি ফাইল। সে বাজারে গেল, সে বই ক্রয় করলো, রাশেদ রাশেদ কি করলো, রাশেদ খালেদ কে মারলো, এখানে রাশেদ খালেদ না বা, অর্থাৎ যিনি কাজটা করেন কর্তা তিনি হলেন ফাইল। আরবিতে কোনটা আমরা একরকম বলছিলাম, আবারও বলবো, তাহলে ফাইল হলো যিনি কাজটা করেন, ধরেন সে লিখলো, রাশেদ লিখলো, রাশেদ পড়াশোনা করলো, রাশেদ শিক্ষকতা করলো, তাহলে এই যে বললাম আমরা যে কাজটা যিনি করছেন কর্তা হলো ফাইল। আরবিতে ফাইল সিনার জন্য আমরা বললাম ভার্ব এর শব্দ হলো 14টা, 14টার মধ্যে আমরা দুটা কথা বাদ দিলাম, একটা হলো প্রথম নম্বর, একটা হলো চতুর্থ নম্বর। প্রথম নম্বরটা হলো অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেল, আর চতুর্থ নম্বর হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফিমেল। আপনাদের বুঝার সুবিধাটা আমি এইভাবে বললাম। আর এমনি আরবিতে বলতে গেলে ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, দুটা ঠিক আছে, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। অর্থাৎ আরো ক্লিয়ার করে বলতেছি, সে একজন পুরুষ গেল, সে একজন মহিলা গেল, এই দুইটা ছাড়া বাকি আরো 12টা যে শব্দ আছে ওই শব্দগুলোতে আমরা ফাইল মুখস্থ বলে দিতে পারবো ফাইলকে। কথা ক্লিয়ার? বাকি 12টার মধ্যে ফাইল হলো বার্বের সাথে সংশ্লিষ্ট যে জমিটা আছে ওই জমিটা ফাইল। তাহলে সেখানে হবে তারা দুইজন পুরুষ গেল, তারা সকল পুরুষ গেল, তারা দুইজন মহিলা গেল, তারা সকল মহিলা গেল, তুমি একজন পুরুষ গেলে, তোমরা দুজন পুরুষ গেলে, তোমরা সকল পুরুষ গেলে, তুমি একজন মহিলা গেলে, তোমরা দুজন মহিলা গেলে, তোমরা সকল মহিলা গেলে, আমি গেলে, তার মধ্যে আমরা মুখস্থ বলে দিব যে এখানে মধ্যে তার ফেলের সাথে যে জমিটা আছে ওই জমিটা ফাইল। এক কথা আমরা যদি ইয়ে থেকে বলতে যাই, না থেকে, না তা তোমা তুম তি তোমা তুন না তু না, এগুলো হলো ফাইল। আর ওখানে হবে ওয়াও আলিফ, আর এখানে হবে কি আলিফ, জবর আলিফ। জি, এগুলো আমরা ওই আলামতের মধ্যে বলেছিলাম ফাইল। তাহলে ফাইলের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না?
আর দুটা শব্দ বাকি রয়েছে, দুটা শব্দের মধ্যে ফাইল কাকে বলবো? দুটা শব্দের মধ্যে বার্বের পরে আমরা যদি কোনো এসএম পাই তাহলে তা হবে ফাইল, আর যদি এসএম না থাকে তাহলে আমরা জমির থেকে ফাইল বলবো। ক্লিয়ার? এবার নাইবে ফাইলের দিকে আসি। নাইবে ফাইল কখন বলবো? আমরা বার্বকে দুইভাবে ধরলাম, অ্যাক্টিভ প্যাসিভ ধরলাম। অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ মানে হলো মারুফ, ফেলে মারুফ, আর প্যাসিভ মানে হলো ফেলে মাজহুল, ফেলে মাজহুল। জি, এখন অ্যাক্টিভের ক্ষেত্রে ফাইল হবে, প্যাসিভের ক্ষেত্রে নাইবে ফাইল হবে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন তো আপনারা? কথা বলবেন, উত্তর যদি না দেন তখন তো কেমন লাগে? জি জি ইউসুফ, অ্যাক্টিভের ক্ষেত্রে ফাইল, আর যদি প্যাসিভ হয় তাহলে নাইবে ফাইল। তা আমরা আরবিতে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বুঝবো? যেমন দরবা, দরবা সে মারলো, আর দুরিবা তাকে মারা হলো। তাহলে আমি যদি বলি দরবা জাইদুন তাহলে জাহেদ মারলো, আর যদি বলি দুরিবা জাইদুন তাহলে জাহেদকে মারা হলো। তাহলে দরবা জাহেদুনের মধ্যে জাহেদটা ফাইল, আর দুরিবা জাহেদের মধ্যে জাহেদটা নাইবে ফাইল। ক্লিয়ার? দরবা জি জাহেদের মধ্যে জাহেদ ফাইল, আর দুরিবা জাহেদের মধ্যে জাহেদ নাইবে ফাইল। জি, অর্থাৎ দুরিবা জাহেদের মধ্যে ফাইল কে তা উল্লেখ করা হয় নাই, এখানে মাফুলতে উল্লেখ। আর এখানে আমরা নাইবে ফাইল কেন বলি? মাফুলটা ফাইল স্থানে বসছে তাই তাকে নাইবে ফাইল বলা হয়। দেখেন দুদিবা ফেলের সাথে সাথে কি জায়েদ চলে আসছে। আচ্ছা, তাহলে ফাইল নাইবে ফাইল আমরা বললাম। এবার আসুন মুবতাদা। মুবতাদার খবর আপনার জন্য সহজ, সাবজেক্ট আর ফেরিকে যদি চিনেন। হি ইজ আ স্টুডেন্ট, রাশেদ ইজ আ স্টুডেন্ট। রাশেদ কে আপনারা বলেন কি সাবজেক্ট, আর ইজ আ স্টুডেন্ট কে বলেন ফেরিগেট। একই রকম আমরা আরবিতে যদি বলি রাশিদুন তালিবুন, রাশিদুন তালিবুন, রাশেদ মুবতাদা আর তালিবুন কি খবর। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়, যা কিছু বলা হয় তা হলো খবর। ক্লিয়ার? এরপর হলো ফেলে নাকেসের এসএম। ফেলে নাকেস তো অনেকগুলো, এগুলো মুখস্থ করতে হবে। কানা সর জল্লা বাতা আসবাহা আদা গদা রাহা মানফাক্কা মাবারিহা মাজালা মাদামা। এই সবগুলো হলো কি ফেলে নাকেস, এগুলো আপনার মুখস্থ করে নেবেন। যে কিতাব দিছি এই কিতাবের মধ্যে আপনার ফেল সূচিপত্র দেখে আপনার বের করে নেবেন, ওখানে পাইবেন ফেলে নাকেস। এই ফেলে নাকেসের এই শব্দগুলোর এসএমটা আসবে, সেটা হলে কি তার এসএম। সহজ কথা হলো মুবতাদা খবরের শুরুতে কিন্তু ফেলে নাকেস আসে। তখন আমি বললাম জাইদুন তোয়ালিবুন, জাইদ একজন ছাত্র, তখন তার শুরুতে আমি কানা নিয়ে আসতাম, তাহলে কানা জাইদুন, কানা জাইদুন তোয়ালিবান, কানা জাইদুন তোয়ালিবান। তাহলে এই যে আমরা জায়েদ শব্দটা, এটা কিন্তু মূলত মুবতাদা, কিন্তু কানা তার আগে আসার কারণে তার কানা এসএম হয়ে গেল, ফেলে নাকেসের এসএম হয়ে গেল। এই ফেলে নাকেসের এসএমটা হবে কি রফা যুক্ত। আচ্ছা, আর হরফুল মুসাববা বিল ফেলে খবর ইত্যাদি হওয়া, হরফুল মুসাববা বিল ফেলে 6টি, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা, এগুলো হলো কি বা বিল ফাইল। তো এগুলো খবর, এগুলো একই রকম, এগুলো মুবতাদা খবর শুরুতে আসে। তাহলে ধরেন জাইদুন তালিবুন বললাম, তাহলে এগুলো শুরুতে আমি বা বিল ফাইল আনি, তাহলে হবে কি ইন্না জাইদান তালিবুন। তাহলে মূল ছিল জাইদুন তালিবুন, ইন্না আসার কারণে জাইদান হয়ে গেছে, ওখানে কান আসার কারণে হলো কি তালিবান, আর এখানে ইন্নাসের কারণে জায়দের মধ্যে নসব দিছে। তাহলে কানাশি খবরে নসব দিছে আর ইন্নাসি জায়দে নসব দিছে, ব্যবধানটা বুঝে নেবেন। ইন্না জাইদান তলিবুন, কানা জাইদুন তলিবান, ইন্না জাইদান তলিবুন, কানা জাইদুন তলিবান। জি, ভালো করে বুঝে নেবেন। তাহলে ইন্না আসার কারণে আমরা পড়তেছি কিভাবে, তাহলে আরবটা আপনি নিজেও দিতে পারবেন। ইন্না দেখলে আপনি বলে দিবেন ইন্না জাইদান তলিবুন, ইন্না খালিদান তলিবুন, ইন্না রশিদান তলিবুন, ইন্না মাহমুদান তলিবুন। আবার যদি কানা দেখেন বলে কানা জাইদুন তলিবান, কানা রশিদুন তলিবান, কানা মাহমুদুন তলিবান। বুঝে আসছে? কথা বলবেন। জি, 6 নম্বর। জি
কোন এসে মনসুব হওয়ার অর্থ হলো মাফুলে মতলক বা মাফুলে বিহি বা মাফুলে ফি বা মাফুল বহাল বা ফেলে নাকেস এর খবর বা হরমস বা বিলফেলে এসে ইত্যাদি হওয়া। তাহলে মাফুলে মতলক, মাফুলে মতলকটা আমরা বুঝতে হলে বার্ব যেটা আসে ওই বার্বের মতো হুবহু বার্বের মাসদারটা, বার্বের মাসদারটা বার্বের পরে উল্লেখ থাকবে। তাহলে যেখানে আমরা দেখবো বার্বের পরে হুবহু বার্বের মাসদারটা উল্লেখ আছে সেখানে আমরা ওই শব্দটাকে বলবো মাফুলে মতলক। কথা বুঝে আসছে? যেমন আমি বললাম জালাস, আমি বসলাম, জালাস তু জলসাদাল কারি, আমি কারি বসার নয় বসলাম, জালাস তু এই আল জুলুসু। আরেকটি মাছ ধরা হলো জলসাতান। তাহলে আমরা জালাসের মাছ এখানে দেখতে পাইলাম, তাহলে এটা মাফুল মাতলক। তাহলে মাফুল মাতলক বলে দিয়েছে মানসুব হবে, তাহলে কি হবে, জালাস তু জলসাতাল ওই যেখানে নসব দিলাম মাফুল মাতলক হওয়ার কারণে। আবার মাফুলে বিহি, মাফুল বিহি হলে কি, ওই যে আমি বললাম জায়েদ খালেদ কে মারলো, জায়েদ খালেদ কে মারলো, তো কাকে মারলো, মারলো কাকে, বাস্তব উত্তরে যে শব্দটা আসবে সে শব্দটা মাফুল, ইংরেজিতে যাকে বলে অবজেক্ট, তাহলে কি মাফুল, মাফুলে বিহি, মাফুলে বিহি, তাহলে ওইটা হবে মানসুব। তাহলে জরাবা জাইদুন খালিদান, জরাবা জাইদুন খালিদান। এবার আমাদের তো বলি ইস্তারিত কিতাবান, তাহলে আমি কি কিনলাম, কিতাব কিনলাম, তাহলে কিতাবটা কি মাফুল বিহি, তাহলে ইস্তারে তো কিতাবান, ওই যে মাফুল বিহি হওয়ার কারণে। মাফুলে ফি, মাফুলে ফি এটা হলো সময় বা স্থান বোঝাবে। সুম তুই আমার জুমার দিন, আমি জুমার দিন কি রোজা রাখলাম, তাহলে আমি সময় বুঝাইলাম, ঠিক আছে। তাহলে এখানে ইয়াও মা কেন দিলাম, ওই মাফুলে ফি হওয়ার কারণে। আর মাফুলে লাহু, মাফুলে লাহু হলো কারণ বোঝানো, কোন একটা ফেল কেন হয়েছে তার কারণ বোঝানোর জন্য যে শব্দ দ্বারা শব্দ ব্যক্ত করা হবে ওই শব্দটা মাফুলে লাহু। যেমন আমি বললাম মাতাল ফাকিরু জুয়ান, দরিদ্র ব্যক্তি মারা গেল ক্ষুধায়, এতে জুয়ান বললাম, কেন মারা গেল তার উত্তর দিলাম জুয়ান, জুয়ানটা এখানে নসব হয়েছে মাফুলে লাহু হওয়ার কারণে। এরপরে ওস্তাদ ছাত্রকে মারলো কেন, তাদিবি, তাদিব দেওয়ার জন্য। তাহলে এখানে জরাবাল ওস্তাদু তালিবান তাদিবান, এটা তাদিবান শব্দ ফরতে এসেছে সেটা হলো তাকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কেন মারলো তা যে শব্দটা ব্যক্ত করা হবে ওইটা হবে মাফুলে লাহু, আর মাফুলে লাহু কি হবে, নসব যুক্ত হবে, ক্লিয়ার? এবার আসুন হাল, হাল মানে অবস্থা বোঝাবে। আমি আপনাকে দেখেছি কোন অবস্থায়, আরোহণ অবস্থায়। তাহলে রআইতুকা রকিবান, আপনাকে আমি আরোহণ অবস্থা দেখেছি, কিংবা রআইতুকা রকিবাইনি, উভয় আরোহণ অবস্থা আমরা কি সাক্ষাৎ করেছি, ঠিক আছে, লাকাইতু বলতে পারো সুমান। তাহলে হাল, জায়েদ খালেদ কে মারলো বেঁধে, তাহলে তার অবস্থা বুঝাইলো, মানে মাসদুদান, তাহলে ওখানে ওই হাল হয়েছে বিদায়, তার কি হবে, সবযুক্ত হবে। পেলে নাকের যে খবর, এক তো আগে আমরা বলছিলাম কানা যাইদুন তলিবান, কানা যাইদুন তলিবান, এটা ফেলে না গেছে খবর হচ্ছে কানা একটা ফেলে না গেছে, এই জন্য তাকে আমরা তলিবান যে তলিবান বললাম, কানা যাইদুন তলিবান। হরফমস বা বিল ফেলে এসএম, আমরা বলছি ইন্না জাইদান তলিবুন, এসএম হওয়া তো আমরা কি জাইদান বানিয়ে দিলাম, এগুলো মানসুব হওয়ার অর্থ। কোন এসএম মাজরুর হওয়ার অর্থ কি, হরফে জর যুক্ত হওয়া, তার শুধু হরফে আসা বা মজো বিলাই, শব্দটি মজো বিলাই হওয়া। যেমন আমি বললাম কি ফিদারি, তাহলে দারুন শব্দ শুধু ফি আসছে তাই ফিদারি, ঠিক আছে, ফিদারি। আর মজো বিলাই হওয়া, তাহলে আমি বললাম কি বাইতুল্লাহি আল্লাহর ঘর, রসুলুল্লাহি আল্লাহ রসুল, এই যে লফজ আল্লাহর মধ্যে আমরা কি যে দিলাম এটা কেন, মজবিলে হওয়ার কারণে। গোলামু জাইদিন, ওই জাইদের মধ্যে আমরা যে দিলাম কেন, গোলাম মজব হওয়ার, মজব আর জাইদ শব্দ মজবিলে হওয়ার কারণে। আচ্ছা তাহলে এই যে মাজুর দুইটা সুদ হয় কেন, দুইটা সুদ বলছে, কোন ফেল মারফু হওয়ার অর্থ হলো নাসেব ও জাজম থেকে মুক্ত থাকা। আর একটা কথা বলতেছে এবার, কোন ফেল আগে বলছে এসে এখন ফেলের কথা বলতেছে, কোন ফেল মারফু হওয়ার অর্থ হলো
আমেল নাসেব, নসব দানকারী এবং জজম প্রদানকারী আমেল থেকে মুক্ত থাকা। আর কোন ফেল মানসুব হওয়ার অর্থ হলো নাসেব আমেল নাসেব যুক্ত থাকা। সেগুলো কি কি বললাম? সাতটা জিনিস, আন লান কাই ইদান, আন লান কাই ইদান, এই চারটা জিনিস ফেলে শুধু থাকলে তোমার ফেলটা কি হবে? মানসুব হবে। আচ্ছা, কোন ফেল মাজজুম হওয়ার অর্থ হলো জাজম যুক্ত হওয়া, আমেলে জাজম, সেটা কি কি? লাম লাম্মা লামে আমার লাইনেহি ইনেশত্যা, পাঁচটা, লাম লাম্মা লামে আমার লাইনেহি ইনেশত্যা, লাম লাম্মা লামে আমার লাইনেহি ইনেশত্যা, এই পাঁচটা ফেলে শুধু আসলে ও ফেলটা কি হবে? মাজজুম হবে, জজম যুক্ত হবে। জি, জজম যুক্ত কিভাবে হবে তাও আমরা আলোচনা করেছিলাম। আর তাহলে তামরিনাত, এটা আপনারা নিজেরা করে নেবেন। এখানে কি কি তামরিনাত দিচ্ছি দেখেন, মোরাব শব্দগুলো চিহ্নিত করা, এটা হলে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক দেখে আপনাকে কে আদায় করেন, এই হোমওয়ার্ক থাকবে এখান থেকে। তাহলে এখানে মুবতাদা কোন, মোরব শব্দ কোনটা? নিচে বাক্যগুলো তো মারফু এস এম চিহ্নিত করা, মারফু এস এম কোনটা বুঝে নেবেন। দেখেন আমরা এখান থেকে মারফুটা বুঝি, আর মোরব তো আগে আলোচনা হয়েছে, তাই আমরা মোরব নিয়ে আলোচনা করবো না। এখান থেকে দেখেন আসাউমু জুন্নাতুন, এখানে কোনটা হবে মারফু? দেখেন আসাউমু এটা পেশ, এটাও মারফু, আবার জুন্নাতুন এটাও মারফু আছে, দুই পেশ আছে, তাহলে দুটা মারফু। ইন্নাল ওলামা, এখানে জবর, এটা কিন্তু মারফু না, কারণ ওই আমরা এখানে তালিকার মধ্যে পড়ছি ইন্নার পরে এসেনটা কি হয়? মানসুব হয়, তাহলে এটা কি হবে না? মারফু হবে না, এটা মানসুব। অরসাতুল আম্বিয়া, এই অরসাতু এটা তার উপরে পেশ, এটা মারফু। আল আবু সলিহ, আবু সলিহের মধ্যে পেশ, এটা মারফু। আর ইউরব্বা, ইউরব্বা মারফু স্থানে, মুবতাদা খবর, মুবতাদা খবর রূপটাই মারফু হয়, মুবতাদা খবর। যে আসামু জুন্নাতুন এখানে কি উভয়টার মধ্যে মারফু কেন? মুবতাদা খবর, মুবতাদাও মারফু খবরও মারফু, আসামু জুন্নাতুন উভয়টা মারফু। জি, ওয়ালাদুন আলা আলা সলাহি, ওয়ালা দুহু আলা সলাহি, ও আলা দুহু, এখানে কি বলেন তো আপনারা? এবার আমি তো একটা বলছি, এখানে কয়েকটা বলছি, এবার আপনারা বলেন ওয়ালা দুহু এটাকে মারফু না মানসুব না মাজরুর, বলেন কেউ কি বলতে পারবেন? আসেন কেউ এরকম হিম্মতলা? হায়, মনে হচ্ছে কেউ পারবেন না। না জেসাস ওয়ালা দুহু, এখানে ওয়ালা দুহু এটা হয়েছে, এটা কি মুক্তাদা সবসময় শুরুতে আসে, আর বাক্যের শুরুতে যদি এস এম থাকে তাহলে সেটা মুবতাদা হয়, তো আলাদুন এটা এস এম, তাহলে এটা কি হবে? মুবতাদা, ওয়ালা দুহু, ওয়ালা দুহু। জি, অর্থাৎ মজব মজব ইলাই মিলে এটা কি হলো? মুবতাদা হলো। আর আলা সলাহি, আলা হরফে জর, আর সলা আর হরফে জর পরে কি হয়? পরবর্তী এস এমটা জর যুক্ত হয়, তাহলে মাজুরুর, আলা হরফে জর আসলা মাজুরুর, এই জন্য আলা সলাহি দেখানো যে দিয়ে রাখছে। কানা শারিফুন তিলমিজান, কানা শারিফুন তিলমিজান, শারিফটা কি মারফু না মানসু বলেন তো? মারফু মারফু, যেহেতু কানা রেসম হয়েছে, তিলমিজান মানসুব না মারফু? মানসুব মানসুব, জি, এটা আপনার পারে। তাহলে কানা শারিফুন তিলমিজান। তাসুমুল মুসলিমাতু ফি শাহরি রমাদান, তাসুমু, তাসুমু এটা তো ফেল, এইটা ফেলের মধ্যে দেখতে কি মারফু না মানসুব বলেন? না মাজজুম, মারফু মারফু, যেহেতু এখানে মধ্যে কি আমার নাসেব না জাজেব নাই। আল মুসলিমাত মারফু না মানসুব না মাজজুর কোনটা? আল মারফু মারফু, মারফু কেন মারফু? যেহেতু তাসুমু ফেলের ফাইল হয়েছে, তাসুমু ফেলের ফাইল আল মুসলিমাত। জি, আর ফি শাহরি রমাদান, এখানে শাহরুন মধ্যে আমরা যে দিলাম কেন? ফি আসার কারণে হরফে জর, তাই তার মানে এটা মাজরুর।
এবার আসুন নিচে বাক্যগুলো মানসুব এসম গুলো আমরা চিহ্নিত করি। আরবতুল আমর মারফাতান ওয়াসিয়াতা, স্যার আপনি বলেন তো এখানে মধ্যে কোনটা মানসুব? عرفتو জি না, আরবতু মানসুব নয়, আরবতু ফেল, আর এটা ফেল মারফু মধ্যে পড়ছে, আর এটা আমাদের তাতা, তাতা হলে কি মারফু। হ্যাঁ, এরপরে আল আমরা মারফাতান ওয়াসিয়াতান কি হবে বলেন? আমরও এটা মানসুব মানসুব মারিফাতান ওয়াসিয়াতান, মারফাতান মানসুব ওয়াসিয়াতান ও মানসুব মানসুব। হ্যাঁ, এখানে আল আমর মাফুলে বিহি হয়েছে, আর মারিফাতান ওয়াসিয়াতান মাফুলে মতলক হয়েছে। মারিফাতান মাসুব ওয়াসিয়াতান সিফাত, মাসুব সিফাত মিলে মাফুলে মতলক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মাদো শাহরু এখানে রমাদান, এখানে কি বলেন? মারিফাতান ওয়াসিয়াত এখানে সমজাতীয় শব্দ আসছে নাকি উস্তাদ? জি মারিফাতান মারিফাতে, ওয়াসিয়াত হ্যাঁ এখানে মৌসুম সিফাত বলবো আমরা আগে, যেহেতু দুটা শব্দ একসাথে, দুটার মধ্যে একই রকম, ওটার মধ্যে নাকেরা নাকেরা, এক বসন এক বসন, আবার মুয়ান্নাস মুয়ান্নাস, ঠিক আছে। তাই তাহলে মারিফাতে মৌসুম অসাধারণ সিফাত, মৌসুম সিফাত মিলে মাফুল মতলব, কেন মারিফাতে আর এর মাসদার। আচ্ছা, মাদর সাহায্য উস্তাদ, তাহলে কি করবো, একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। মাহফুলি মতলক সিনের জন্য তাহলে কি মানে মোয়ান্নাস মোয়ান্নাস তারপরে নাকেরা নাকেরা এভাবে কি এগুলো কি শর্ত নাই মাহফুল মাত্র, যেমন আরফতু এখান থেকে মারেফা, মানে আরফতু এর মাসদার হলো কি মারেফা। তাহলে আমি বলছিলাম যে বার্তা ব্যবহার হবে তার মাসদার কি থাকতে হবে তারপরে, ঠিক আছে। আরফতুল আমর মারেফাদান, তাহলে আরফতু মাসদার, আরফতু এর মাসদার হলো মারেফা, তাহলে কি হবে মাহফুল মাত্র, মানে বুঝে আছে? একই সময় মাসদার ব্যবহৃত হবে আর কি? বুঝি না এখন, তাহলে মানে মূল শব্দের মাসদার ব্যবহৃত হবে আর কি এর পরবর্তীতে? হ্যাঁ 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 এটা কি উস্তাদ এমনি মাহফুলের মতো এর ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি মানে ব্যবহৃত হবে, যে মাহফুলের মতো বের করার জন্য মাসদারই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় না? মাছদারই ব্যবহৃত হয়, এমনি এটা 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 ছাড়া তো আর কোনো শব্দ মাফুলে মুতলক হয় না, তাই না? মাঝদারি ব্যবহৃত হয়, শুধু ব্যবধান অন্য জায়গা হয়তো একটু ব্যবধান হলে এতটুকু হবে যে তার কাছাকাছি, যেমন আমি যদি বলি জালাস্তু কুউদান, তখনও তাকে মাফুল মতলক ধরা হবে, যেহেতু জালাসা আল জুলুস অর্থ বসা, আল কুউদ অর্থ বসা, অর্থ দিকে মিল রাখছে, হয় হুবহু শব্দে বসবে কিংবা কি সমর্থবোধক শব্দ বসবে, তখন আমরা মাফুল মতলক বলতে পারবো, ঠিক আছে। তার বাহিরে আরো আসবে না, এতটুকুই যে জি এত। আচ্ছা, তাহলে এবার দেখেন, মাদা মাদা শাহরু রমাদানা, মাদা শাহরু রমাদানা, তাহলে এখানে বলেন এখানে মারফু কোনটা মানসুব কোনটা? মদ এখানে এটা তো ফেল, আদা ফেল, হ্যাঁ শাহরু এখানে মারফু, রমাদানা মানসুব। শাহরু মারফু, আর রমাদানা কি হবে? মানসুব মানসু হবে, খেয়াল করে বলে। এখানে এটা গয়া মুশরিফ না রমাদানা? হ্যাঁ, এখানে মাজা শাহরু রমাদান, আজি গাজী মনসার তা ঠিক, গাজী মনসারে তা ঠিক, আমি অন্যটা বলছিলাম, ওটা অসুবিধা নাই। তো মাজা শাহরু রমাদান, রমাদান এখানে মূলত হয়তো শাহরু রমাদান ইটা হওয়ার কথা ছিল, কিন্তু নুনের ফজা হওয়ার, কেন গাজী মনসার হওয়ার কারণে, গাজী মনসারের মধ্যে জের কবুল করে না, গাজী মনসার কি করে না, জের কবুল করে না, ঠিক আছে। জেদ দেওয়ার আর একটা শব্দ পাইলাম, এখানে আমরা জেদটা কেন দিলাম, জেদ তো দুটা জিনিস গ্রহণ করে, একটা হলো হরফে জর পরে, আর একটা হলো মজুফিলাই, তাহলে এখানে
রমাদান শব্দটা মজুফিলে হয়েছে, রমাদান শব্দটা কি হয়েছে মজুফিলে। তাহলে মজুফিলে হইলে আমরা এখানে কি ভাবো, জের ভাবো। তাহলে এখানে আমরা জের দেখতেছি না, জবর দেখতেছি। তাহলে এইখানে গাইরে মুনসারেফ জাতীয় শব্দগুলোর মধ্যে জেরটা হবে জবর দিয়ে। গাইরে মুনসারেফ জাতীয় শব্দগুলোর মধ্যে জেরটা হবে কি দিয়ে? জবর দিয়ে। জবর দিয়ে, জি। একথা মনে রাখবেন, ইস্তাকবালাল মুদিফু দুয়ুফাহু ফারিহান মাসরুরান। বলেন তো এখানে استقبل فعل مضيف فعل ضيوفه، ضيوفه هو مفعول مطلق، দুইবার মাফুল মাতলা কেন হবে? ইস্তাকবালা ফাইল দুইফাও জি তো ইস্তাকবালা মাসদার নয়, ওটা যদি ইস্তাকবাল হতো তাহলে না হতো। আচ্ছা, ইস্তাকবালা ফাইল মুদিফু এটা ফাইল, আর ফাইলটা কি হয়, মারফু না মানসুব হয়? মারফু হয়। মারফু হয়, জি। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এক পেশ মুদিফু, আবার দুইফাহু এটা হলো মুদিব মানে তো মেজবান, আর দুইব মানে হলো কি মেহমান। মেজবান মেহমানে কি করতেছেন, ইস্তেকবাল করতেছেন। তাহলে দুইউফ, দুইউফটা কি হবে, মাফুলে বিহি, মাফুলে বিহি। তাহলে এ দুইউফ ফাহু মাফুলে কি হয়, মানসুব হয়। দুইউফ ফাহু মাফুলে বিহি হবে, তখন এখানে মানসুব হয়েছে, এই জন্য জবাব দেওয়া হয়েছে দুইউফ ফাহু, দুইউফ ফাহু। ক্লিয়ার? জি জি শেষ। ফারিহান মাসরুরা এখানে অবস্থাপন্না করেছে, কি অবস্থায় তাকে রিসিভ করলো, খুব আনন্দে, খুব আনন্দে। তাহলে ফারহান মাসরুর বা ফারিয়ান হবে, আমরা হাল ধরবো, ফারিহান মাসরুর কি ধরবো, হাল ধরবো। আচ্ছা, তাহলে এখানে হাল হওয়ার কারণে কি দিল, ফারিহান দুই জবাব দিছে, মাসরুরন দুই জবাব দেওয়া হয়েছে। ইন্না লাকা লাআজরান, তোমার জন্য কি রয়েছে, প্রতিদান রয়েছে। একটা জিনিস মনে রাখবো, হরফে জরা মাজরুর যদি শুরুতে আসে, হরফে জরা মাজরুর মিলে খবরই হয়, হরফে জরা মাজরুর মিলে কি হয়, খবরই হয়, যেখানে আসুক না কেন। তাহলে ইন্না লাকা লাআজরান, এখানে ইন্নার পরে আজরান শব্দটি আসে নাই, খবরটাকে আগানো হয়েছে, মোকাদ্দাম, এই মাঝে মধ্যে রুম করা হয়। তা আমরা যদিও আগে দেখবো, আগে দেখলে তাকে আমরা এসএম বানা দিব না, কারণ এটার হরফে জরা মাজরুর মিলে এটা খবরই হয়। আচ্ছা, তাহলে লাআজরান এখানে আমরা নসব পাইলাম, কেন পাইলাম, ইন্নায় রেসেম হওয়ার কারণে। এবার মাজরুর আমরা চিহ্নিত করব, আসসাউমু রুকনুন আজিমুন মিন আরকানিল ইসলাম। বলুন তো এখানে মাজরুর শব্দ কোনটা, এখানে ইন্নালাক্কা লাআজরুন এখানে কি মানে খবর মুকদ্দম হয়েছে আর কি, তাই না? হ্যাঁ খবর মুকদ্দম হয়েছে, জি। লেখা এটা কবে হয় না খবর মুকদ্দম এটা? মোকাদ্দাম মুয়াক্কাল এটা গুরুত্ব বোঝানোর জন্য, তাকিদ বোঝানোর জন্য হয়ে থাকে, কয়েকটা ফায়দার জন্য হয়ে থাকে। আর আরেকটা হলে জিনিসটা মনে রাখবেন, জর মাজরুরকে যদি আগে আনা হয় তখনই খবর মুকাদ্দাম ধরা হবে, এটা সবসময় এটা, আর পরে আনলে তো আর অসুবিধা নাই। এটা ইনার ফরে আর কি। আরো কিছু কায়দা আছে আগে আনার, যেমন ধরেন যখন আপনার না কেরা শব্দটা কি হবে মৌতাদা, যখন না কেরা হবে তখন খবর মুকদ্দাম হবে। ফিদ্দারি জাইদুন, ফিদ্দারি জাইদুন কে রয়েছে, জাহেদ রয়েছে, আর জাহেদ তো মারে ওখানে, ওখানে এটা হবে না। ফিদ্দারি রজুলুন, বাড়ি একজন ব্যক্তি রয়েছে, তো এক্ষেত্রে ওই রজুলুন শব্দটা কিন্তু মুক্তা, কিন্তু না কেরা হওয়ার কারণে খবরটা মুকদ্দাম হয়েছে। একটা সূত্র এটা, আর কিছু সূত্র আছে। আচ্ছা তাহলে বলেন, ইনার ইনার পরে এমনি মূলত এটা একটা কায়দা আর কি, তাই না? ইনার পরে আসে পরে সাধারণত এসএম টাই আসবে, কিন্তু যদি আমরা দেখি যে মুবতাদা কি হয় না কেদা হয়, তখন খবরকে মুকাদ্দাম করা হয়, খবরকে কি করা হবে, মুকাদ্দাম হবে, জি। আসসালামু রুকনুন আজিমুন মিন আরকানিল ইসলাম, এখানে মাজরুর কোনটা বলেন, من أركان الإسلام. আরকানিল ইসলাম, এদের আরকানের নিচে
اسلام النسيجة، الاسلام النسيجة شداو مجرور، اركان النساء زدتها হইছে মিনের কারণে، اسلام النساء زدتها হইছে اركانের কারণে، مين হলো حرف جر، حرف جر ترفع اسم جد দিয়ে থাকে، আর اسلام হলো মজুফিলাই 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 সর্বদা কি অজ্ঞে যুক্ত হয়ে থাকে، তা আমরা পাইলাম কি আরকানাও মাজরুর আবার ইসলামও মাজরুর، জি وقد جعله استاذ الله في رمضان، বলেন তো এখানে রমজান শব্দটা কি এগারো মুসলিম রমজান মজরুর، এটা কাজে মজরুর 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 অবস্থান আছে، হ্যাঁ وفيه نزل القرآن، এখানে যদিও নাকি হার মধ্যে আমরা কি আরব দেখতে পাচ্ছি না، কিন্তু ওই হাতা কি আরবের স্থানে، হ্যাঁ এখানে হাজের হি এটা অন্য কারণে، সেটা হলো ওই যে ইয়ার কারণে، কারণ এখানে আমরা পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই، যেহেতু এটা কি মাবনি، আচ্ছা নাজাল আল কোরআন তাতে কোরআন নাজির হয়, কবি ইন্দাসাল মুসলিমুন ফি গাজওয়াতি বাদরিন، এ বাক্যের মধ্যে বলেন তো উস্তাস মাজনু কয়টা উস্তাস বলেন، এই যে ওফিহি নাজারুল কোরআন, এখানে তো তাহলে যার মজরুম মিলে মানে খবর হয়েছে না ফিহি শব্দটা, জি জি তাহলে নাজারুল কোরআন মুবতাদা। না এখানে নাজাল কোরআন মুক্তাদা، তাতে কোরআন নাজিল হয়েছে، নাজাল আল কোরআন এখানে নাজাল কোরআন মুক্তাদা ধরা যাবে না، কারণ হলো এখানে নাজালা শব্দটা হলো ফেল، কোরআন শব্দটা ফাইল، ফিহি শব্দটা এটা আরেকটার সাথে মিলবে، ঠিক আছে এখানে কি উজ্জ্ব ফেলমেন মানতে হবে? এখানে উজ্জ্ব ফেল ধরতে হবে، এখন রমাজানের দিকে দেখেন، ফি রমাজানা আর মানে হলো ফিহি মানে ফি রমাজানা রমজান মাসে، তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়, তাহলে এখানে আমরা উজ্জ্ব ফেলটা ধরবো কিংবা আমরা নাজালার দিকে নিব، তখন ওই যে এখানে আমরা ধরবো কি ফিহি দা আমরা যদি নাজালার সাথে অ্যাড করি তখন হবে ফিহি শব্দটা মাফুলে ফি হবে، মাফুলে ফি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে، তাহলে ফি শব্দটা মাফুলে ফি، তাহলে এই মাফুলে ফিটা মুকাদ্দাম হয়েছে، এখানে কিন্তু খবর মুকাদ্দাম হয় নাই، মাফুলে ফি কি হয়েছে মুকাদ্দাম হয়েছে، বুঝে আসছে এবার ক্লিয়ার তো নাকি জি কথা উস্তাদ বলতেছে، একটু নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে স্পষ্ট শোনা যায়। আচ্ছা আবার বলতেছি অফিহি নাজার আল কুরআন، এখানে ফিহি শব্দটা এটা রমজানের দিকে হয়েছে তার মানে রমজান মাসে، তার মানে কোরআন নাজিল কোন মাসে